রাস্তা ছড়িয়ে ছিটিয়ে নুড়ি পাথর, প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন নিত্যযাত্রীরা। তারপরে কঙ্কালসার, সেই রাস্তা দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। বসিরহাটের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকার প্রায় 3 কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা। বর্ষার সময় সেই রাস্তাই হয়ে ওঠে ভয়ঙ্কর সমস্যায় নিত্যযাত্রীরা। বসিরহাটের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায় প্রায় 3 কিলোমিটারের রাস্তা কিন্তু বেহাল দশায় পরিণত হয়ে আছে। এলাকাবাসীরা যেটা বারবার দাবি করেছে পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরকে একাধিকবার জানিয়ে কোনো সুরাহা হয়নি। রাস্তা সরনিয়ার দিকে তো যাওয়ার লাইন নেই, গ্রামের দিকে তবু যা চলা যায়, হ্যান্ডেল ফান্ডেল ধরে রাখা যায় না। আমাদের মহরম যখন চলে তখন একটু আধা ইট দিয়ে আমরা একটু রাবিশ টাবিশ দিয়ে নিজেরাই ইয়ে করে নেই, আর কখনো পঞ্চায়েত একটু ঠিকঠাক করে। অনেকদিন ধরে খারাপ, এতো হয়ে পর্যন্ত দেখছি রাস্তা এরকমই। রাস্তার দাবি আজকের না, স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়। সামনে নির্বাচন, তার আগেই যেন হঠাৎ নড়ে চড়ে বসেছে প্রশাসন। খুব শীঘ্রই শুরু হবে রাস্তার কাজ, আশ্বাস তৃণমূলের। কাজ শুরু হবে এবং বাগুন্ডির ভেতরে যে ছোট ছোট রাস্তাগুলো আছে, ইট পাথর আছে, সেগুলো আমরা জেলা থেকে আমরা অর্ডার পেয়েছি এবং টেন্ডারের জন্য প্রসেস নিচ্ছি। খুব শীঘ্রই 1 মাসের মধ্যে টোটাল রাস্তাটা কমপ্লিট হবে। এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির, রাস্তার টাকাও চুরি করে শাসক দল, সেই জন্যই বেহাল দশা রাস্তার কটাক্ষ বিজেপির। যেভাবে আমি সরাসরি চুরির অভিযোগ আনছি, যে টাকা স্যাংশন হয় সেই টাকা এই রাস্তায় খরচা হয় না, খরচা করা হয় না। খরচা করা হলে এরকম পরিস্থিতি রাস্তার এত তাড়াতাড়ি হয় না। সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের আগে কি রাস্তা পাবে এলাকাবাসীরা, সেদিকে তাকিয়ে এলাকাবাসীরা। বসিরহাট থেকে সঞ্জীব সরকার, ক্যালকাটা নিউজ।